সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমি গতকালকে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, আপডেট দিয়েছিলাম যে ত্রিপুরা সরকার বর্তমানে ফায়ার সার্ভিস আপনাদের যে ফিজিক্যাল হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। তো আপনাদের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে এটা নিয়ে, আমাকে বারবার অনেকে হোয়াটসঅ্যাপে এবং আমার ভিডিও কমেন্টেও অনেকে বলছেন যে এটা কি বাতিল করে দেওয়া হয়েছে, এটা কি আর নেওয়া হবে, কবে নেওয়া হবে, মানে অনেক কিছু প্রশ্ন আপনাদের তরফ থেকে আমার কাছে আসছে। তো আজকের এই ভিডিওটিতে, ছোট্ট ভিডিওটিতে অবশ্যই আপনারা দেখে যাবেন, আপনাদের সম্পূর্ণ কনফিউশন আমি ক্লিয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমি বারবার কালকে বলেছি, আজকেও আবারও বলছি, এটা শুধুমাত্র আপনাদের যে ফিজিক্যাল টেস্টটা হওয়ার কথা ছিল সেটা বর্তমানে স্থগিত রাখা হয়েছে। তার মানে এই না যে আপনাদের এটা বাতিল করে দেওয়া হয়েছে। অনেকে বলছে যে ত্রিপুরা পুলিশের মতো পোস্টপোন করে দেওয়া হয়েছে আর কোনো এটাও এরকম দেওয়া হবে, মানে একদম এরকম না। পুলিশের ক্ষেত্রে যেরকম হয়েছে এটা আলাদা, কিন্তু এখানে কিন্তু জুলাই মাসের, আপনারা দেখতে পেয়েছেন, জুলাই মাসের 1 তারিখ থেকে আবার ফর্ম জমা রাখা হবে। অর্থাৎ যারা কোনো কারণে হয়তো যারা জমা দিতে পারেনি অ্যাপ্লিকেশন, তো তারা আবার নতুনভাবে দিতে পারবে। এখানে একটা প্রশ্ন রয়েছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে যারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছে তাদের কি আবার জমা দিতে হবে। আমি তাদেরকে বলতে চাই না, আপনারা যারা দিয়ে দিয়েছেন তাদেরকে নতুন করে আবার কোনো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র দিতে পারেনি তাদের জন্য সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবে। তো আরেকটা কথা বলে দিতে চাই, আপনাদের যে আগে যে ডিস্ট্রিক্টগুলিতে আপনাদের পোস্টপোন করে রাখা হয়েছিল, একই সঙ্গে এখন কিন্তু ত্রিপুরা অল ডিস্ট্রিক্টে আপনাদের আবার নতুন করে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন আবার একটা নোটিফিকেশন আসবে, ওইখানে ডেট দিয়ে দেওয়া হবে যে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে আবার কবে র্যালিটা হবে। ঠিক আছে, ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্টেরই আপডেট সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। তো আপনারা এটা ভেবে এরকম ভুল কাজ করবেন না যে এটা আর নেওয়া হবে না, অবশ্যই নেওয়া হবে। ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন নোটিফিকেশন আবার পাবলিশ করা হবে। ওই নোটিফিকেশনে দেওয়া থাকবে যে আপনাদের আবার র্যালিটা, প্রতিটা ডিস্ট্রিক্টের র্যালিটা কবে এবং কত তারিখে হবে, সম্পূর্ণ কিছু সেখানে কিন্তু আপডেট করে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এটা থেকে একটা ধারণা করা যায়, আপনাদের জুলাই মাসের আপনাদের লাস্টের দিকেও আপনাদের ইন্টারভিউটার স্টার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, অথবা নেক্সট মান্থেই আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে, এটা কিন্তু একদম 100% শিওর। তো অবশ্যই আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা সব কিছু বাদ দিয়ে এখনও আপনারা যেরকম ফিজিক্যালের জন্য আপনারা যেরকম প্র্যাকটিস করছেন একভাবে প্র্যাকটিস করে যান, এবং যা ফিজিক্যাল এবং সঙ্গে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে নেন। কারণ আপনাদের যে রিটেন এক্সামটা হবে সেটা কিন্তু কোনো এরকম কোনো উল্লেখ করা নেই যে আপনাদের 1 মাস 2 মাস পরে হবে ফিজিক্যাল টেস্টের পরে, এরকম কোনো কোথাও উল্লেখ করা নেই। আমরা আগে আগে দেখেছি, আমরা পুলিশ হোক ফায়ার সার্ভিস হোক, আমাদের ফিজিক্যাল যেদিন হয় পরের দিনই কিন্তু রিটেন এক্সামটা হয়ে যায়। তো এরকমও হতে পারে, তাই আপনাদেরকে আমি বারবার বলি যে রিটেন এক্সামের জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। আপনারা সময় পেয়েছেন, আপনাদের আরও ভালো হয়েছে, আপনারা এখন থেকে ভালোভাবে রিটেন এক্সাম এবং ফিজিক্যালের জন্য একইভাবে সমানভাবে প্রস্তুতিটা নেবেন। কারণ হয়তো দেখা যাবে পরবর্তী সময়ে আপনাদের ফিজিক্যালের পরের দিনই আপনাদের রিটেন এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এরকম কোনো উল্লেখ করা নেই যে আপনাদের পরের দিন হবে অথবা 2 মাস পরে হবে, এরকম কোনো উল্লেখ করা নেই। আগে আগে আমরা দেখেছি ফিজিক্যালের পরের দিনই সঙ্গে সঙ্গে আপনাদের রিটেন এক্সাম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই রিটেন এক্সামের দিকে ভালোভাবে মনোযোগটা দেবেন। তো আবারও আপনাদের যারা মনে কনফিউশন রয়েছে, আবারও একবার ভিডিও শেষ করার আগে বলে দিতে চাই, আপনাদের এটা কিন্তু বাতিল করা হয়নি, শুধুমাত্র কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। জুলাই মাসের ফার্স্ট উইকে আবার জানিয়ে দিয়ে দেওয়া হবে আপনাদের কবে র্যালিটা নেওয়া হবে। তো আপনারা যেরকম প্রস্তুতিটা নিচ্ছিলেন একইভাবে প্রস্তুতিটা নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব। তো সুপ্রিয় দর্শক, তাহলে এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।